আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে নিওবক্সে অ্যাকাউন্ট খুলতে হয়। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে www.neobux.com। দেখেন নিওবক্সের হোম পেজটা চলে আসছে। এবার উপরে রেজিস্টার নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। তারপরে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসছে, এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেইল, রেফার ভেরিফিকেশন কোড দেওয়া আছে। তা আমরা এই ঘরগুলো পূরণ করব আমাদের নিজ নিজ তথ্য দিয়ে। পাসওয়ার্ড কনফার্মেশন দেব। তারপর আমার ইমেইল অ্যাড্রেসটা দেব, যে ইমেইল অ্যাড্রেসটা আমার সব জায়গায় কাজে লাগবে। এবং আমাদের যে আমাদের পেপাল এবং পেজাতে যে অ্যাকাউন্টটা খুলবো সেখানে আমাদের সেম ইমেইল অ্যাড্রেসই দিতে হবে, কারণ তা না হলে পরবর্তীতে আমাদের পেপাল বা নিওবক্স থেকে টাকা পেতে সমস্যা হবে। যেহেতু আমার এখন কোনো রেফার নেই, তাই আমি রেফার বক্সটা খালি রাখবো। এখানে বার্থ ইয়ার দিতে হবে, ভেরিফিকেশন কোড, দেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের যে বক্সটা আছে আমরা ক্লিক করব। তারপর কন্টিনিউ। এখন আমার এই অ্যাকাউন্টটা ভেরিফিকেশনের জন্য একটা বক্স আসছে, যেখানে আমার ভেরিফিকেশন কোডটা আমার যে ইমেইল অ্যাড্রেসটা দেওয়া আছে সেটাতে চলে গেছে। এখন আমি আমার ইমেইল অ্যাড্রেসটা চেক করব, সেখানে আমার ভেরিফিকেশন কোডটা অলরেডি চলে গেছে। দেখেন ইমেইল ভেরিফিকেশনের মেসেজটা চলে আসছে আমার এখানে। এটা আমি এখান থেকে কপি করব, দেন আমি এখানে পেস্ট করে দেবো। আবার আমাকে ভেরিফিকেশন কোড দিতে হবে। দেখেন আমার এটা কংগ্রাচুলেশন লেখা আসছে। এবার আমি লগ ইনে ক্লিক করব। এবার দেখেন আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আছে, যেটা আমি ইউজার নেম পাসওয়ার্ড পূর্বে দিয়েছিলাম, এটা এখন এখানে দেব। পাসওয়ার্ড সেন্ড, ইউ আর নাও লগ ইন, ওয়েলকাম টু নিওবক্স। আমার নিওবক্সের অ্যাকাউন্টটা খুলে গেছে। এখন আমি এখান থেকে বিভিন্ন অ্যাডগুলো ওপেন করব এবং আমি এখান থেকে ইনকাম করতে পারবো। এখন দেখেন আমি কীভাবে অ্যাডগুলো পাবো। এখানে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট উপরে যে অপশনটা আছে এখানে ক্লিক করব, এবং এখানে আমার অ্যাকাউন্টটা দেওয়া আছে, মেইন ব্যালেন্স, রেন্টাল ব্যালেন্স। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিওবক্সে আমার রেফারেলসের বিভিন্ন
বিভিন্ন রেফারেলস ইনকামও আছে এক্সট্রা রেফারেল এখানে দুই রকমের একটা হচ্ছে ডিরেক্ট রেফারেল এবং আরেকটা হচ্ছে এখানে এখনো আসেনি যদি পুরোপুরি অ্যাকাউন্টটা যখন চালু হবে তখন আসবে তারপর আমরা ভিউ অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাড আছে তা আসলে এই সবগুলো অ্যাড আমার জন্য না আমার জন্য যে অ্যাডগুলো থাকবে সেগুলো সবার শেষে আপনারা দেখতে পাবেন দেখেন ফিক্সড অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্টগুলো এখনও অ্যাড হয়নি এই অ্যাডগুলো আর কিছুক্ষণের মধ্যেই অ্যাড হবে তা আমি এখানে ক্লিক করব করার পরে যে লাল বাটনটা আসছে এখানে ক্লিক করলে আমার অ্যাডটি ওপেন হবে আপনি অ্যাডটি ওপেন হয়ে গেল অলরেডি এখন এইভাবে আপনি আপনি দৈনিক 4টি করে অ্যাড পাবেন এইভাবে অ্যাডগুলো ওপেন করলে আপনার এক্সেন্ড করে জমা আপনার অ্যাকাউন্টে জমা হবে এইভাবে আপনি নিউবক্স থেকে ইনকাম করতে পারবেন।